নমস্কার, আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান পলিটি নিয়ে আলোচনা করব, ভারতীয় শাসন ব্যবস্থা। তো পলিটি জিনিসটা কি? আমরা তো রাজনীতি নিয়ে সকলেই আলোচনা করি, কিন্তু রাজনীতির যে আসল ব্যবস্থাটা, শাসন ব্যবস্থা, সেটা কি? হোয়াট ইজ পলিটি? আমরা পলিটি বইটা পড়ার পর অনেকে, যদি কাউকে যদি জিজ্ঞাসা করি, তো অনেকে উত্তর দিতে পারে না হোয়াট ইজ পলিটি। তো পলিটির যে সংজ্ঞাটা সেটা এরকম দাঁড়াবে, পলিটি যে সিস্টেম অর প্রসেস ইন হোয়ার এভরি পার্ট অফ দ্য ফাংশনাল অর্গান অফ দ্য গভর্নমেন্ট স্ট্রাইভ টু প্রোভাইড ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস টু দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা একটা ব্যবস্থা যেখানে সরকারের প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি কার্যকরী অঙ্গ জনসাধারণকে, দেশের জনসাধারণকে আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক জাস্টিস দেওয়ার, বিচার দেওয়ার চেষ্টা করে, তাকে পলিটিক্স বলে। তো এই গভর্নমেন্টের যে অর্গানগুলো বা অঙ্গগুলো বা কার্যকরী অঙ্গগুলো কী কী, সেগুলো হলো প্রেসিডেন্ট অফিস, পার্লামেন্ট অফিস, প্রাইম মিনিস্টার অফিস, অ্যাটর্নি জেনারেল অফিস, রাজ্যসভা, লোকসভা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, গভর্নর অফিস, দ্য চিফ মিনিস্টার অফিস, অ্যাডভোকেট জেনারেল, ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ক্যাগ, পার্লামেন্টারি কমিটি, স্টেট লেজিসলেচার, আরও অনেক কিছু। তো আমরা যে এই পলিটি নিয়ে আজকে যে আলোচনা করব, তো এই যে পলিটি বিষয়টা বা শাসন ব্যবস্থা বিষয়টা, সেটার উৎপত্তিস্থল কোথায়? এই যে জনসাধারণের জন্য যে চিন্তাধারা, যে মানে মানুষ সমাজ কল্যাণের জন্য যে কিছু করতে হবে, তাদের কিছু অধিকার দিতে হবে, তাদের কিছু অধিকার আছে, তাদের বাঁচার অধিকার আছে বা তাদের মানে শোষণ করার অধিকার নেই, সেই জিনিসগুলোর প্রাথমিক সূত্রপাত কোথা থেকে আমাদের জানতে হবে। তার সূত্রপাত বহুদিন আগে, 1215 খ্রিস্টাব্দে। আমরা সকলে ম্যাগনাকাটা, ম্যাককোলের এডুকেশনাল ম্যাগনাকাটা, এইসব অনেক সময় শুনেছি। এই যে ম্যাগনাকাটা কথাটা এলো কোথেকে? এটা এলো 1215 খ্রিস্টাব্দে। তখন লন্ডনের এক ধরনের ব্যারন রিবেল গ্রুপ, তারা সশস্ত্র আন্দোলন করে লন্ডনে এবং ক্যাপচার করে ফেলে। ফলে কিং জন, তখনকার যে রাজা ছিলেন ইংল্যান্ডের, সে একটা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। সেই চুক্তিতে কী ছিল? সেই চুক্তিতে ছিল যে মানুষকে নির্যাতিত করা যাবে না, মানে তাদেরকে যখন তখন তুলে নিয়ে হত্যা করা যাবে না বা ইমপ্রিজমেন্ট করা যাবে না। যদি তাকে জেলে ভরা হয়, তাহলে তার জন্য তাড়াতাড়ি বিচার ব্যবস্থা করতে হবে আর কি। আর এই যে ঋণ বা করের ব্যাপার, রাজস্ব ব্যবস্থাটা অতিরিক্ত করা যাবে না, যা মানুষের পর বোঝার সৃষ্টি করে আর কি, আর চার্জদের কিছু রাইট। তো এই যে ম্যাগনাকাটা যে কথাটা, সেখান থেকে উৎপত্তি। এর ফলে কি? এর ফলে ইংল্যান্ডে এক বিপ্লব চলে আসে মানুষের স্বাধীনতার। এর থেকে ম্যাগনাকাটা বলা হয় সব জায়গায়। তো ম্যাগনাকাটা কি? ম্যাগনাকাটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে দ্য গ্রেট চার্টার। এটা ল্যাটিন শব্দ ছিল একটা। এর কিছুদিন পরেই আমরা যে স্লোগানটা শুনতে পারি, সেটা হচ্ছে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। মানে কি? আমাদের, আপনি যে আইন বানাবেন, তাতে যদি আমাদের অংশগ্রহণ না থাকে, তাহলে আমরা ট্যাক্স দিব না। তার অর্থটা হচ্ছে এটা। তো তার ইংলিশ যে ট্রান্সলেটটা এভাবে হবে, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। তো আমরা এখানে দেখতে পেলাম যে ম্যাগনাকাটার ফলে যে মানুষের যে স্বাধীনতা পাওয়ার যে সূত্রপাত, কোনো প্রশাসনের অ্যাগেনস্টে বা কোনো রাজার প্রতিপক্ষে, সেটা সেখানে লন্ডন থেকে উঠে এসেছে। তো আমাদের ভারতবর্ষে কি এরকম কিছু ছিল না? শাসন ব্যবস্থা সম্বন্ধে কি কেউ বলে যায়নি? এর উত্তর হবে হ্যাঁ। আমরা যখন ইতিহাসের পাতায় নজর রাখি, তাহলে অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র যে ছিল, সেটা সম্পূর্ণ ছিল শাসন ব্যবস্থার উপরে। সেটা আমরা কখনো আলোচনাই করিনি বলে ইতিহাসের পাতা আমাদের ঢাকা পড়ে গেছে। কিন্তু আমরা যখন জানতে পারলাম যে কৌটিল্য অর্থশাস্ত্র লিখে গিয়েছিলেন 1905 খ্রিস্টাব্দে, একজন পণ্ডিত, একজন সাধু রুদ্রপাটনা সমাজশাস্ত্রীকে এক কিছু পুঁথি বা পাণ্ডুলিপি দিয়ে গেলেন। সেই পাণ্ডুলিপিটা কি ছিল? যখন ট্রান্সলেট করা হলো ইংরেজিতে, তখন সবাই হতবাক হয়ে গেল। আরে বা, এইটা কি? এটা হচ্ছে শাসন ব্যবস্থা, যা কৌটিল্যের অর্থশাস্ত্র। এ দেখে মানে পশ্চিম দেশের যে বুদ্ধিমানরা ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন, তারাও বললেন যে তখনকার সে দেশের যে ম্যাকিয়াভেলি ছিলেন অর্থনীতিবিদ, তার চেয়ে অনেক অনেক মানে বেশি জ্ঞান সম্পন্ন ছিল কৌটিল্য।
তো কোটিলোর যে কিছু মূল বক্তব্য আমি এখানে স্লাইডে দেখতে পাচ্ছি, ক্রাইম এবং পানিশমেন্ট সম্বন্ধে তিনি কি বলেছিলেন। তিনি ক্রাইম এবং পানিশমেন্ট সম্বন্ধে বলেছিলেন যে কোনো অন্যায়ের জন্য আপনি কোনো ব্যক্তিকে, কোনো দোষীকে ততটা শাস্তি দেন যতটা আপনি আপনার ছেলেকে ওই দোষ করলে শাস্তি দিতে পারবেন। সেটা ছিল ওনার মানে ক্রাইম এবং পানিশমেন্ট সম্বন্ধে একটা বক্তব্য আর কি। আর ট্যাক্সেশন সম্বন্ধে বা রাজস্ব সম্বন্ধে বা কর সম্বন্ধে, করকের কর আদায়কারীর আদায়ের সম্বন্ধে তিনি যা বলেছিলেন যে অতটাই কর মানুষের কাছ থেকে নেওয়া উচিত যেটা তার জন্য অতিরিক্ত না হয়ে তার খাওয়ার দাওয়ার বাঁচার পর যেটুকু অংশ তার বাঁচবে, খাওয়া দাওয়ার পর নিজের ব্যবহারের পর যতটুকু অংশ বাঁচবে ততটুকুই কর নেওয়া প্রয়োজন। আর রাজস্ব শাসন ব্যবস্থা সম্বন্ধে কি বলেছিলেন, সুখস্য মূল্য ধর্ম, ধর্মস্য মূল্য অর্থ, অর্থস্য মূল্য রাজ্য, রাজস্ব মূল্য ইন্দ্রজয়, ইন্দ্রজয়স্য মূল্য বিনয়, বিনয়স্য মূল্য বৃদ্ধপ সেবা। মানে কি আপনার যে নীতি, আপনার যে আনন্দটা, আনন্দটা সেটা আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে, আপনার নীতিটা আপনি নৈতিকভাবে যে হলে সেটা বেশি আনন্দ পান। আর কি ধর্মস্য মূল্য অর্থ আপনি যে আপনার নীতিটাকে ফলাবেন তার জন্য, তার জন্য কি তা আপনার মানবিকতা ফলার জন্য কি আপনার কিছুটা অর্থের প্রয়োজন, অর্থের প্রয়োজনের জন্য আপনাকে একটা রাজ্য বা একটা সিস্টেম প্রয়োজন। যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা কি আমাদের নৈতিক জীবনের জন্য একটা অর্থের প্রয়োজন, অর্থের জন্য কি প্রয়োজন, চাকরির প্রয়োজন, চাকরির জন্য কি প্রয়োজন, খাটাখাটনি করে বুদ্ধিদীপ্ত হওয়া প্রয়োজন, তাহলে কম্পিটিশনে পাস করার প্রয়োজন। তো কম্পিটিশনে পাস করার জন্য কি করতে হবে, আমাদের সিনেমা দেখা আর এদিক ওদিক ঘোরা ত্যাগ করে মানে ইন্দ্রিয়কে জয় করে নম্র হয়ে পড়তে বসতে হবে। তো এর ফলে কি হবে, এর ফলে আমরা মানুষের সেবা করতে পারবো, আমরা ফ্যামিলি করতে পারবো, আমার সেবা করতে পারবো। এই সিস্টেমটি এখানে যদি আমরা দেখি সে বলা হয়েছে যে সুখস্য মূল্য ধর্ম, ধর্মস্য মূল্য অর্থ, অর্থস্য মূল্য রাজ্য, রাজস্ব মূল্য ইন্দ্রজয়া, ইন্দ্রজয়স্য মূল্য বিনয়া, বিনয়স্য মূল্য বৃদ্ধপ সেবা। মানে কি সবচেয়ে বিনয়ের মূল্য কি হচ্ছে, তার হচ্ছে বৃদ্ধদের মানে বয়সজনদের সেবা করা, সম্মান করা। আর কি ইন্দ্রজস্য মূল্য বিনয়া, কি বিনয় জিনিসটা তখনই আসবে যখন আমরা ইন্দ্রিয়কে জয় করবো। আর কি অর্থস্য মূল্য রাজ্য, মানে কি অর্থের মূল্যে আছে রাজ্য, যদি রাজ্য না থাকে তাহলে আমরা ট্যাক্স কালেকশন কোথায় করবো। ধর্মস্য মূল্য অর্থ, ধর্মটা তখনই বিজিত হবে, জয় হবে যখন আপনার কাছে অর্থ থাকবে। ঠিক আছে, সুখস্য মূল্য ধর্ম, সুখটা আপনার তখনই তাৎপর্যপূর্ণ যখন আপনার একটা নির্দিষ্ট নীতি বা মানবিক চিন্তাধারা থাকবে। আমরা এই পর্যন্ত দেখলাম ম্যাগনাকাটা কি আর কি কোটিলের অর্থশাস্ত্র কি বলছে। এরপরে আমরা চলে যাব কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কবে স্থাপিত হয়েছিল, এটা কতদিন চলেছিল, আর এর চেয়ারম্যান কে ছিলেন, এর উপ ভাইস চেয়ারম্যান কে ছিলেন, আর ড্রাফট কমিটির চেয়ারম্যান কে ছিলেন, আর এর মধ্যে সিট কটা ছিল। তো আমরা এখানে কয়েকটা জিনিসই দিয়েছি, কয়েকটা জিনিস বা পদই দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে বহু কমিটি ছিল যেটা আমাদের বিস্তারিত কোনো বই থেকে পড়তে হবে। আমরা যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যদি আমরা ভিতরের যে হলঘরের ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে লোকগুলো কত খাটাখাটনি করছিল, কত বইপত্র নিয়ে আসতো, কত পড়াশোনা করতে হতো, কত দিন তাদের প্রচেষ্টার ফলে একটা সংবিধান তৈরি হয়েছিল। এই সেই ছবি আমরা প্রত্যেকটা সদস্যের ডেস্কে কতগুলো বই দেখতে পাচ্ছি, অর্থাৎ তারা কত পড়াশোনা করার পরে একটা সংবিধান ভারতের জন্য তৈরি করেছিলেন। এখানে রেজুলেশন গ্রহণ করার সময় সবাই পড়তে একটা ছবি নেওয়া হয়েছিল সে সঙ্গার। আর প্রথম যখন ড্রাফট দেওয়া হয় সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে। আমরা এখানে একটার নাট্যকীয় রূপান্তরের একটা ছবি যা রাজ্যসভা টিভিতে দেওয়া হয়েছিল তার একটা আমরা ছোট্ট করে একটা আম্বেদকরের একটা বক্তব্য শুনবো। The credit that is given to me does not really belong to me. It belongs partly to Sir Benigal Narsingh Rao, the constitutional advisor to the Constituent Assembly, who prepared a rough draft of the Constitution. Much greater share must go to Mr. S.N. Mukherjee, the chief draftsman of the Constitution. On the 26th January 1950, India would be a democratic nation, in the sense that India from that day would have a government of the people, by the people,
and for the people. এখানে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটা গণতন্ত্রের একটা ঐতিহাসিক বক্তব্য যেটা রেখেছিলেন ইউএস প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার গেটিসবার্গ অ্যাড্রেসে। এটা হয়েছিল সিভিল ওয়ার চলাকালীন 1863 খ্রিস্টাব্দে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আরম্ভ হওয়ার পর তার প্রথম রেজুলেশন তখন অবজেক্টিভ রেজুলেশন নেহরু কবে প্রকাশ করেছিলেন, তো সেটা রেখেছিলেন কি জওহরলাল নেহরু 13 ডিসেম্বর 1947। এরপরে সেটা অপেক্ষা করা হয় মুসলিম লীগ আসবে তারপরে আমরা রেজুলেশনটা গ্রহণ করব, কিন্তু এটাও তারা আসেনি বলে তাদের জন্য অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত 22 জানুয়ারি 1947 সেটা অ্যাডপ্ট করা হয়। তারপর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চলাকালীনে কি গ্রহণ করা হয়, জাতীয় পতাকা কি হবে, এটা করা হয় 22 জুলাই 1947 খ্রিস্টাব্দে। আরও কী কী গ্রহণ করা হয়, জাতীয় অ্যানবলেম আর কি, জাতীয় গান, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং, জাতীয় পশু, জাতীয় জাতীয় পাখি কী হবে, জাতীয় ফুল কী, জাতীয় গাছ কী, জাতীয় ফল কী, জাতীয় পশু কী, এগুলো গ্রহণ করা হয়। তো আমরা এগুলো প্রত্যেককে ছোটোবেলা থেকে জানতে জানি, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় সবসময় জিজ্ঞাসা করা হয় এখান থেকে নেয় ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল কী, ন্যাশনাল রেপটাইল কী, ন্যাশনাল হেরিটেজ কী, বা ন্যাশনাল অ্যাম্ফিবিয়াম কী, ন্যাশনাল ল্যান্ডমার্ক কী। তো আমরা এগুলো সবসময় মনে রাখবো, কারণ এগুলো প্রত্যেক পরীক্ষায় বিশেষ বিষয় নিচেরগুলো আসে, ঠিক আছে। তো এবার চলুন আমরা দেখি যে কনস্টিটিউশন বইটা দেখতে কেমন, ঠিক আছে। তো আমরা দেখবো কনস্টিটিউশন বইটা সেখানে কীভাবে হরপ্পা সভ্যতা থেকে শুরু করে আমাদের বৈদিক যুগ, বৈদিক যুগ থেকে শুরু করে তারপর কি আমাদের যে বৌদ্ধ জৈন ধর্ম, আমাদের হিন্দু ধর্ম, তারপর গিয়ে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন ছবি, তারপর গিয়ে টিপু সুলতান থেকে শুরু করে শের শাহকে কীভাবে তার কীভাবে জায়গা দেওয়া হয়েছে, এর পরবর্তীকালে ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী থেকে সুভাষচন্দ্র বোস সবাইকে কীভাবে জায়গা দেওয়া হয়েছে। शांति निकेतन के प्रसिद्ध चित्रकार श्री नंदलाल बोस की रहनुमाई में कई कलाकारों ने भारत के इतिहास, पुराण और लोक कथाओं की छवियों से इस ग्रंथ को सजाया था, और प्रेम बिहारी नारायण रायजादा जैसे खुशखत कातिबों ने इसे अपने कलम से निखारा था। আমরা দেখলাম কনস্টিটিউশন বইটার ভিতরে কী কী পাতাগুলোতে বিভিন্ন পার্ট গেল দেওয়া আছে, তার উপরে বিভিন্ন ছবি আছে যেগুলো রচনা করেছিলেন শান্তিনিকেতনের একজন বিখ্যাত চিত্রশিল্পী। এরপর আমরা দেখব যে এই বইটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো এই যে কনস্টিটিউশন ওয়ার্ডটা আছে এর মানে কি, ভারতের ক্ষেত্রে এর মানেটা সম্পূর্ণভাবে বিশেষ করে আলাদা হয়ে গেছে, কারণ আমরা যখন এর সংজ্ঞাটা দেখব তখনই বুঝতে পারবো কনস্টিটিউশন, হোয়াট ইজ কনস্টিটিউশন। এ কনস্টিটিউশন ইজ অ্যান অ্যাগ্রিগেট অফ ফান্ডামেন্টাল অ্যান্ড অর্গানিক প্রিন্সিপাল অর লস দ্যাট কনস্টিটিউট অর ইস্টাবলিশড কনসেপশন, ক্যারেক্টার অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট। তো কনস্টিটিউশন কি, কনস্টিটিউশন হচ্ছে একটা বই যেটা হচ্ছে গিয়ে জৈবিক নীতি বা আইনের সমষ্টি। বইটার মধ্যে কি আছে, বইটার মধ্যে অনেক নীতিকথা আছে, অনেক আইন আছে, যেটাকে যেটা কোনো সরকার সম্বন্ধে তার সরকার সম্বন্ধে ধারণা দেয়, তার চরিত্রটা কেমন হবে তার সম্বন্ধে ধারণা দেয়, আর যেহেতু তার ধারণা থেকে তার অর্গানাইজেশনগুলো আমরা পাবো, তো কি অর্গানাইজেশন সম্বন্ধেও সেগুলো ধারণা দেয় আর কি। এটা হচ্ছে অর্গানিক মানে জৈবিক, জৈবিক মানে কি সে রিপ্রোডিউস হতে পারে বা অ্যাডপ্ট হতে পারে। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মানে পার্ট হচ্ছে গিয়ে অর্গানিক জিনিসটা, এটা কি এটা সংশোধন করা যায়, কোনো অংশকে বাদ দেওয়া যায় বা কোনো অংশ সংযোজন করা যায় বা কোনো কিছু নতুন সৃষ্টিও করা যায়, তার জন্য এটা অর্গানিক। তো আমরা জানলাম যে হোয়াট ইজ কনস্টিটিউশন, তো এরপরে আমরা জানবো যে কনস্টিটিউশনটা কেন করে বা কনস্টিটিউশনালিজম কি। তো আমরা যদি দেখি যে হোয়াট ইজ কনস্টিটিউশনালিজম, আমরা পাবো কি
Constitutionalism is a stable situation where government works within the limits and citizens perform their duties in national interest. এখানে দেখার যে গভর্নমেন্ট সবসময় তার লিমিটে কাজ করবে, কখনো তার লিমিট লিমিট থেকে এগিয়ে যাবে না, কখনো তার পাওয়ারের মিসইউজ করবে না। আর কি সিটিজেন পারফর্ম দেয়ার ডিউটিস মানে কি, সিটিজেন্সের যে মৌলিক কর্তব্যগুলি সেগুলো কি কি হতে পারে, সেগুলো হতে পারে মানে একজন সিটিজেন গভর্নমেন্টের বিভিন্ন কাজকর্ম নিয়ে তার জ্ঞান বাড়িয়ে, প্রথমে তার নিজের জ্ঞান বাড়াবে, জ্ঞান বাড়িয়ে যুক্তিযুক্ত বা র্যাশনাল কোশ্চেন করবে যে এটা এমন হচ্ছে, এটা কেমন কেন এমন হচ্ছে, এটা কেন এমন হবে না কেন, এরকম হবে না কেন, এটা তো ভুল হচ্ছে। এই যে কোশ্চেনগুলো রেজ করবে, কারা করবে, সেটা করবে সিটিজেন্স। আর কি করবে, আর নিয়মিত প্রত্যেকটা আইন কানুন যেটা দেশের সবার জন্য বানানো হয়েছে সেটাকে মেনে চলবে। আর কি করবে, দেশের যে অর্থ তহবিল সেখানে সে তার কর দিবে। আর কি করবে, আর ন্যায্য ক্যান্ডিডেট দেখে সে ভোট দিতে যাবে। আর কি ভোট দেবে, আর কি আর হচ্ছে গিয়ে সে সমাজের যে সমাজে থাকে সে সমাজে সামাজিক ব্যবস্থাটা যাতে ঠিকঠাক চলে তার জন্য তাকে যা কর্তব্য, তার পাড়ায় যা কর্তব্য সেটা করতে হবে। কেউ যদি আর্থিকভাবে পিছিয়ে থাকে বা কেউ যদি কারো যদি কোনো অসুবিধা হয় সেই কাজটা সে করবে, তবেই গঠন হবে একটা মানে ভালো সমাজ। তো আমরা দেখতে পেলাম যে কনস্টিটিউশনালিজম একটা ওয়ার্ড, যেটা বড় ওয়ার্ডটাও বড়, কিন্তু তার যে মধ্যে তার যে গুরুত্ব অনেক অনেক গুণ অনেক অনেক গুণ বেশি। কারণ কি, গভর্নমেন্টকে লিমিটে থেকে কাজ করতে হবে, সবসময় মানুষের জন্য কাজ করতে থাকতে হবে। আর কি তার চেয়ে বেশি ডিউটি হচ্ছে আমাদেরকে এই সাধারণ মানুষের, তার কি দায়িত্ব, তার দায়িত্ব সরকারকে কোশ্চেন করা, নিজের জ্ঞান বাড়িয়ে নিজে শিক্ষিত হয়ে শিক্ষিত লোকের মতো কোশ্চেন করা। আর কি তারপরে তার দেশের জন্য সব মানুষের জন্য যে আইন তৈরি করা হয়েছে সেটাও সে নির্দিষ্ট হয়ে মেনে চলা। আর কি সে কর দেওয়া, আর কি আর ভোট দিতে যাওয়া, আর কি আর নিজের যে সমাজ আছে পাড়া প্রতিবেশী বাবা মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাইকে দেখা, যাতে সেখানকার পাড়া প্রতিবেশীরা একসাথে ডেভেলপ হয়। আর এরপরে আমরা বলবো যে ডিফারেন্স বিটুইন দ্য রিটেন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন কি জিনিসটা। ভারতে যেমন একটা বই আছে সেখানে বিভিন্ন পার্ট আছে, পার্টগুলোকে জুড়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইলেকশন কমিশনের জন্য, এটা হচ্ছে হাইকোর্টের জন্য, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের জন্য, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য, সবগুলো কি একসঙ্গে যা যত আইন আছে তাদের জন্য যতগুলো বিধি আছে বা আইন আছে সবগুলোকে একসঙ্গে করে পার্ট দিয়ে নাম্বার করা হয়েছে। আনরিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কি তাদেরও সব পার্ট আছে, প্রেসিডেন্সের পার্ট আছে বা প্রেসিডেন্সি তো ওদের নেই, ওদের কি প্রাইম মিনিস্টারের পার্ট আছে, তারপর গিয়ে জুডিশিয়ারির পার্ট আছে, বিভিন্ন কমিটির পার্ট আছে, কনস্টিটিউশনাল বডির পার্ট আছে, কিন্তু সেগুলো কি সেগুলো এক জায়গায় করে পার্ট নাম দেওয়া নেই, তার জন্য সেটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। তো আমরা জানলাম যে হোয়াট ইজ কনস্টিটিউশনালিজম, আর কি ডিফারেন্স বিটুইন রিটেন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন। এবার আমরা জানবো যে এই যে আমরা যে হোয়াট ইজ কনস্টিটিউশন পড়লাম তার মধ্যে যে কনসেপশন, ক্যারেক্টার আর অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট এই ধারণাটা কি। তো আমরা যদি কনসেপশন নিয়ে আলোচনা করি তাহলে কি কনসেপশন কি, আমাদের যে গভর্নমেন্ট এখানে গভর্নমেন্টের ধারণাটা কীভাবে পাওয়া যায়, এটা কি ডেমোক্রেটিক ইলেক্টেড মানে কি ইলেকশনের মাধ্যমে আমাদের এই গভর্নমেন্টটা তৈরি হয়েছে, অর্থাৎ কি কনসেপশনটা কি গভর্নমেন্ট ইজ ফর্ম বাই ইলেকশন। আর কি ক্যারেক্টার কি আমাদের আমাদের যে ভারতবর্ষ তার কি তার যে ক্যারেক্টারটা হচ্ছে, আমাদের সরকার আছে সরকারটা কি, সরকারটা সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং কি রিপাবলিক। তো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যদি এক এক করে যদি মানে দেখি তাহলে কীরকম দাঁড়ায়। সভারেন মানে কি বাইরে দেবে বা কোনো বহি প্রভাব থাকবে না, কোনো বহি প্রভাবের ফলে তার কোনো ভেতরের ডিসিশন না, আমাদের দেশে কীভাবে আমরা আইন করব, নিয়ম করব, কানুন করব, কি ডিসিশন নেব সেটার কোনো মানে বাহ্যিক কোনো প্রভাব থাকবে না। সোশ্যালিস্ট কি সামাজিক, সমাজের জন্য করা। সেকুলার মানে কি সেকুলার এখানে আমাদের দেশে যে সেকুলারিজমটা মানা হয় সেটা হচ্ছে গিয়ে সকল ধর্মকে সমান চোখে দেখা, প্রত্যেক ধর্মকে প্রমোট করার জন্য যদি তারা কিছু করতে হয় সরকারকে তাহলে তার ব্যবস্থা করা। ডেমোক্রেটিক কি ডেমোক্রেটিক হচ্ছে গণতন্ত্র মানে কি ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করা। রিপাবলিক কি দেশের যে মানে নামধারী বা কামধারী বা দেশের যে রাষ্ট্রপতি সেটা কি হবে, সেটা সাধারণ মানুষের মধ্যে থেকে কেউ নির্বাচিত হবে, কোনো মোনার্কিয়াল সিস্টেম নেই মানে কোনো রাজ পরিবার নেই আমাদের, তারা যারা সর্বোচ্চ আমাদের ব্যক্তিত্ব তারা কি তারা সবসময় কি মানুষের মধ্যে থেকে নির্বাচিত হবে। এরপরে অর্গানাইজেশন,
তো আমাদের যে অর্গানাইজেশন সরকারের মধ্যে কয়টা অর্গানাইজেশন আছে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটা অর্গানাইজেশন আছে। তো আমরা এখানে এই লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা যেটা আমাদের প্রত্যেকের জনসাধারণের প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব। আমাদের দেশে আইন কানুন ব্যবস্থার সর্বোচ্চ আদালত কোনটা? আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেটা নিউ দিল্লিতে অবস্থিত আর কি। আর আমাদের বিধিবিধান বা নিয়ম তৈরি করার, আইন কানুন তৈরি করার সর্বোচ্চ বিস্থান কোনটা, সেটা হচ্ছে আমাদের গিয়ে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তো আমরা প্রথমে আমাদের লেজিসলেটিভ সিস্টেম সম্বন্ধে আলোচনা করব, তারপর আমরা ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ, তারপর আমরা জুডিশিয়ারি সম্বন্ধে আলোচনা করব। তো লেজিসলেটিভ, লেজিসলেটিভ ইন্ডিয়াতে কয়টা আছে, ক ধরনের আছে? দু ধরনের, কি ইউনিয়ন আর স্টেট। তো ইউনিয়ন লেজিসলেচার মানে কি, আমরা যে কেন্দ্রীয় আইন তৈরি করি তার অংশগুলো কোন কি কি, মানে আইন তৈরি করতে কার কার ভূমিকা আছে, আইন তৈরি করতে আমাদের কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার ভূমিকা আছে, এখানে পাস হবে, তারপর কি প্রেসিডেন্টের সিগনেচার লাগবে, তারপরে ওটা আইনে পরিণত হবে, তার জন্য তার মানে রাষ্ট্রপতি ভবনের অংশগ্রহণ আছে ওখানে। একইভাবে কোন রাজ্য যদি আইন তৈরি করে বিধানসভায়, সেটা কি বিধান পরিষদে যাবে, বা বিধান পরিষদে আইন হলে বিধানসভায় যাবে, তারপর লাস্টে যখন রাজ্যভবনে রাজভবনের গভর্নর বা রাজ্যপাল সিগনেচার করবেন তার মধ্যে, তখন সেটা আইনে পরিণত হবে। আমরা যদি এই যে রাজ্যসভা, লোকসভা, বিধান পরিষদ, বিধানসভা, এর সিট সম্বন্ধে বা এরা সরকার কিভাবে গঠন করে সেইভাবে সেটা যদি সংক্ষেপে আলোচনা করি, সেটা আমরা মোটামুটি এইভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি। লোকসভা, লোকসভা কি, লোকসভা, লোকসভার মধ্যে 545টা সিট, তার মধ্যে কি ইলেকশন কতটার মধ্যে হয়, ইলেকশন হয় 543টার মধ্যে আর কি, আর যা যেটা যেটাতে জনগণ জনসাধারণ ভোট ডাইরেক্টলি ভোট করে আর কি। দুজন অ্যাংলো ইন্ডিয়ান নমিনেট করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একেবারে রাজ্যসভায় কি, রাজ্যসভা, রাজ্যের সভা, এটা প্রত্যেকটা রাজ্য থেকে এখানে আসবে আর কি। প্রত্যেকে কি এমএলএ দ্বারা ইনডাইরেক্টলি ইলেক্টেড, এমএলএ দ্বারা ইলেক্টেড, এমএলএ গুলো ডাইরেক্ট করে, ডাইরেক্ট ভোট দেয়, কিন্তু জনসাধারণ তো ডাইরেক্ট ভোট দেয় না, তার জন্য কি, তার জন্য এটা ইনডাইরেক্টলি ইলেক্টেড। একইভাবে 12 জন নমিনেশন, 12 জন এমপি, 12 জন রাজ্যসভার সদস্য নমিনেট হতে পারেন, বা রাজ্যসভায় 12 জন এমপি নমিনেট হতে পারে, কী কী ক্ষেত্র থেকে, আর্টস, সায়েন্স, লিটারেচার, সোশ্যাল সার্ভিস থেকে। আমরা যদি বিধানসভার কথা বলি, তাহলে কি বিধানসভা যখন সংবিধান তৈরি হয় তখন বিধানসভায় ম্যাক্সিমাম সিট থাকতে পারত 500টা আর কি, মিনিমাম 60টা, কিন্তু 36 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, যেটা 1975 খ্রিস্টাব্দে সিকিমকে নিজের রাজ্যে মানে দেশে যুক্ত করার জন্য যেটা আইন করা হয়, সেখানে কি মিনিমাম সিট সংখ্যা বিধানসভার, তখন থেকে বিধানসভার মিনিমাম সর্বনিম্ন সিট সংখ্যা 30টি করা হয়েছে আর কি। যদি গভর্নমেন্ট চায়, গভর্নর যদি চায় তাহলে কি একজন অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করতে পারে, ম্যাক্সিমাম একজন, আর না করলেও কোনো অসুবিধা নাই। একইভাবে কোনো কোনো রাজ্যে বিধান পরিষদ আছে, সেক্ষেত্রে কি তারা ইনডাইরেক্টলি রিলেটেড হয়, তো তাদের মধ্যে কি তারা, তাদের সংখ্যা কীরকম হয়, তাদের সংখ্যা হয় 40টা কম হবে না, এবং সেই দেশে সেই রাজ্যে যতগুলো এমএলএ আছে তার 1/3 সবসময় কম হবে, আর নমিনেট কি 1/6 অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য এমএলসিস কি হয়, নমিনেটেড হয়, কি আর্টস, সায়েন্স, লিটারেচার, সোশ্যাল সার্ভিস আর কর্পোরেটিভ বা কোঅপারেটিভ সোসাইটি থেকে। কোঅপারেটিভ সোসাইটিটা এখানে একটা এক্সট্রা বা আলাদা একটা ক্রাইটেরিয়া যেটা রাজ্যসভাতে নেই, সেটা মনে রাখার বিষয়। এরপর এরা গভর্নমেন্ট কীভাবে ফর্ম করে, এরা সরকার কীভাবে গঠন করে, তো সাধারণত কি হয়, সাধারণত লোকসভা থেকে সব এমপি নিয়ে আর কয়েকজন রাজ্যসভাতে এমপি নিয়ে সরকার গঠন করে, যেটাকে কাউন্সিল অফ মিনিস্টার বলা হয়। তো রাজ্যসভাতে থেকে কাদের নেওয়া হয়, যারা মানে ইলেকশনে জেতেনি বা যারা খুবই বিখ্যাত, তারা তাদেরকে সরাসরি আমরা রাজ্যসভা সদস্য দিয়ে তাদেরকে সরকার গঠনে অংশগ্রহণ করাই। তো মিনিস্টার অফ কাউন্সিল যে গঠন হলো, তার মধ্যে কীভাবে আমরা এদের হায়ারার্কিয়াল স্ট্রাকচারটা পাবো, বা উপর থেকে নিচে কীভাবে সাজাবো, যদি আমরা এইভাবে কোষের আকৃতিতে দেখি, তাহলে কি সবচেয়ে কেন্দ্রে থাকে কি পিএম, তারপর ক্যাবিনেট মিনিস্টার্স, তারপর মিনিস্টার অফ স্টেটস, তারপর কি ডেপুটি মিনিস্টার্স। পিএম এর পর সবচেয়ে বেশি, তারপর গিয়ে 1975 খ্রিস্টাব্দে ক্যাবিনেট সংসদ 44
সংশোধনের পর ক্যাবিনেট মিনিস্টার পাওয়ার একটু বেড়েছে, কিন্তু পিএম সবচেয়ে বেশি, তারপর ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট। আর এই ক্যাবিনেট মিনিস্ট্রির কাজ শেখার জন্য বা মিনিস্টার অফ স্টেটস এর কাজ শেখার জন্য অনেককে কি ডেপুটি মিনিস্টার পদে নিযুক্ত করা হয়, অর্থাৎ ডেপুটি মিনিস্টার কখনো স্বাধীন কোনো অধিকার পায় না কোনো ডিপার্টমেন্ট চালানোর জন্য। এরপর আমরা যদি ভারতবর্ষে দেখি কতগুলো মিনিস্ট্রি রয়েছে, তো আমরা দেখবো এখানে প্রায় 50টা মিনিস্ট্রি রয়েছে। আমার সরকারের সংবিধানের নিয়ম অনুযায়ী বা কোর্টের নিয়ম অনুযায়ী কি 10% বেশি, 10% বেশি, আমরা পার্সেন্টেজের বেশি করা হয় না কখনো মিনিস্টার্স করা হয় না। এরপর আমরা দেখবো কি লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ মধ্যে যে যুক্ত সংযুক্তকরণটা আছে কোথায়। তো ব্যাপারটা হচ্ছে এই যে একজন মিনিস্টার যখন সে হয় তখন মিনিস্টার কোন ডিপার্টমেন্টের সবচেয়ে উপরে থাকে, আর যেহেতু সে মিনিস্টারি কাজ করছে তো তখন সে হয়ে গেল এক্সিকিউটিভ। মিনিস্টারের বিউরোক্র্যাটরা হচ্ছে এক্সিকিউটিভ। এদের মধ্যে পার্থক্য কি, মিনিস্টার আসার সময় কি পার্লামেন্টের মধ্যে দিয়ে আসে, রাজ্যসভার সদস্য হতে পারে, লোকসভার সদস্য হতে পারে, মিনিস্টার রাজ্যসভাতে সিলেকশন হতে সিলেক্টেড সিলেকশনের মাধ্যমে আসতে পারে, কিন্তু লোকসভাতে এলেও মানে দুজন এলেও নিচেরা সবাই আসে কি নির্বাচনের মাধ্যমে। তো কি মিনিস্টার সবসময় কী হোক কারা হবেন বা পার্লামেন্টে হবেন, আর বিউরোক্র্যাট কারা যারা হচ্ছে কি কোনো মেরিট পরীক্ষা দিয়ে মাধ্যমে আসে, তারা হচ্ছে পারমানেন্ট, তারা কি তারা রিটায়ারমেন্ট পর্যন্ত জয়নিংয়ের পর থেকে চাকরিতে যুক্ত হওয়ার যোগ দেওয়ার পর থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত হওয়া পর্যন্ত থাকেন, আর কি এরা মিনিস্টার সবসময় কি 5 বছর থাকেন, তারা হচ্ছে টেম্পোরারি। আমরা যদি দেখি যে মিনিস্টারগুলো কী হয়, মিনিস্টার যেমন রেল মিনিস্টার তার নিচে থাকে তাদের জন্য অ্যাসিস্ট্যান্টের জন্য থাকে যেমন আইএএস অফিসার, তারপর কি তারপর বিউরোক্র্যাট অফিস থাকে একটা, একইভাবে হোম মিনিস্টার অনেকগুলো আইএএস বা এক বা একাধিক আইএএস আর বিউরোক্র্যাট অফিস থাকে, আর কি যেভাবে আমাদের কেন্দ্রে গঠন হয় সরকার সেভাবে যেহেতু সরকার গঠন হয় হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা হয় এরকম, বা উপর থেকে নিজে সাজালে তাদের ক্ষমতা অনুযায়ী বা তাদের শ্রেণীবিন্যাস করলে এইভাবে দাঁড়ায় কি গভর্নমেন্ট ইন্ডিয়া তারপর সবচেয়ে উপরে, তারপর কি স্টেট গভর্নমেন্টগুলো, তারপর কি তার মধ্যে ডিভিশনস করা হয় যে কোন সাউথ ডিভিশনস নর্থ ডিভিশন, আর কি ডিভিশনসের ভিতরে ডিস্ট্রিক্টে ভাগ করা হয়, ডিস্ট্রিক্টের নিচে থাকে ব্লক, ব্লকের থাকে নিচে থাকে ভিলেজ, একইভাবে ডিস্ট্রিক্টের নিচে মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটির নিচে ওয়ার্ড। আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে কীরকম, যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে কি তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপর কি স্টেট গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারপর ডিভিশন আমাদের যে পশ্চিমবঙ্গ তার ডিভিশন আছে 5টা, তারপর ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিভিশন, তারপর ব্লক, তারপর ভিলেজ বা গ্রাম পঞ্চায়েত। পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সিগুলোর নাম ডিভিশনগুলোর নাম কি, পশ্চিমবঙ্গের ডিভিশনগুলো হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন, বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, মালদা ডিভিশন এবং মেদিনীপুর ডিভিশন। তো প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো আছে হাওড়া, কলকাতা, নদিয়া, নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা, একইভাবে মেদিনীপুরে আছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। বর্ধমান ডিস্ট্রিক্টে কে কে আছে, বীরভূম ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট পশ্চিম এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। মালদা ডিভিশনে কে আছে, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। আর জলপাইগুড়িতে এখন আছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং ডিস্ট্রিক্ট। তো এই যে নিচের যে চার্টটা আছে সেটা অনেক অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য, তাছাড়া সাধারণ জ্ঞানের জন্য তো প্রয়োজনীয়। এরপর আমরা আলোচনা করব আমাদের দেশের রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার কিভাবে কাজ করে। আমাদের দেশের কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোন কোন নিয়ম মেনে কাজ করে, তারা যদি সংবিধানের নিয়ম অনুযায়ী কাজ না করে তাহলে তাদের কে কে বাধা দেয়, কার কার কাছে তারা জবাবদিহি করতে বাধ্য, অথবা কি অথবা তাদের কোনো পদক্ষেপকে কে নালায়ন ভয়েড করতে পারে। ধরুন কোনো সরকার গঠিত হয়েছে, তাহলে প্রথমত তার যে কর্তব্যগুলো সেগুলো কি, সেগুলো হচ্ছে গিয়ে কনস্টিটিউশন মেনে চলা, অর্থাৎ কি কনস্টিটিউশন মেনে চলতে সে বাধ্য। আর আমাদের দেশে কি, আমাদের দেশে ডেমোক্রেটিকলি ফর্ম কনস্টিটিউশন। আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি তাহলে কি, তাহলে বুঝতে পারবো যে এই ডেমোক্রেটিকলি ফর্ম কনস্টিটিউশনের মধ্যে আর সাধারণত কনস্টিটিউশনের মধ্যে পার্থক্য কি। ধরুন আমেরিকার কোনো বন্ধু ব্যবসায়ী আমেরিকার সংবিধান লিখলো বা লিখেছে, তাহলে কি তাহলে সে সবসময় নিজের স্বার্থ দেখবে, সে কি সে নিয়ম মানাবে যে আপনি যখন বনে যাবেন বা কোনো বন জঙ্গলে ঘুরতে যাবেন আপনি আপনাকে একটা বন্দুক রাখা বাধ্যতামূলক, আপনি বাড়িতে থাকেন আপনার বাড়িতে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে কি আপনাকে মিনিমাম 2টো বন্দুক রাখা প্রয়োজন,
আপনি যখন গাড়িতে বাইরে যাবেন তাহলে আপনার উপর হামলা হতে পারে, তাহলে কি আপনাকে বন্দুক রাখা প্রয়োজন? কিন্তু কোন দেশের যদি জ্ঞানগুণী ব্যক্তিরা, অনেক জ্ঞানগুণী লয়ার এরকম ব্যক্তিরা যদি কোনো আইন বানায়, তাহলে কি, তাহলে তারা নিশ্চয়ই একটা জনগণের সাপেক্ষে সংবিধান বানাবে। তো প্রথমত কোনো সরকার, আমাদের দেশের কোনো সরকার বা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, তারা কি তারা কনস্টিটিউশন মেনে চলতে বাধ্য? আর কি কনস্টিটিউশন, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে সেখানে কিছু রিজিড পার্ট হচ্ছে যেটা কোনোদিনও কোনো সরকার চেঞ্জ করতে পারবে না। আর দ্বিতীয়ত আমাদের আমাদের সংবিধান যেহেতু ডেমোক্রেটিকলি ফর্ম কনস্টিটিউশন, তাই কি তাই জনপ্রতিনিধি দ্বারা প্রতিনিধি দ্বারাই এটা লিখিত হয়েছে, তাহলে কি এই যে সংবিধান সবসময় কি জনদরদী হবে? তারপর কি বলছে, তারপর ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, যদি সরকার কোনো আইন পাস করে যেটা সংবিধানের সঙ্গে খাপ খায় না, তাহলে কি তাহলে জুডিশিয়ারি বা কোর্ট সবসময় কি সেই আইনকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে, অর্থাৎ অকার্যকর করে দিতে পারে। কোনো ব্যক্তি যদি চায় সরকারের এগেনস্টে কেস করবে, তাহলে কি সে কোর্টের কাছে যেতে পারে, অর্থাৎ কোর্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সে সরকারের উপর কোনোভাবে নির্ভরশীল নয়। তারপর কোর্ট যা জাজমেন্ট দেবে সেটা সরকার মেনে নিতে বাধ্য। তারপর কি বলছে, তারপর বলছে সেপারেশন অফ পাওয়ার। এখানে দুটো দুদিক সেপারেশনের ব্যাপার আছে, একটা হচ্ছে রাজ্যসভা আর লোকসভা, একটা হচ্ছে কি একটা হচ্ছে গিয়ে মানে মানে বহুদলীয় সংসদের মাধ্যমে, সংসদীয় ক্ষেত্রে এটা হচ্ছে কি অপোনেন্টের ভূমিকা। আপনি এক্সিকিউটিভ হতে পারেন, কিন্তু আপনাকে সবসময় কি জবাবদি করতে হবে কাকে, বিপক্ষের কাছে বা বিপক্ষের কাছে যারা আপনার অপোনেন্ট। তারপর আমরা এই ভারত দেশে দেখেছি যে কোলজি বা কলেজিয়াম সিস্টেমে যে ঘোটালা হয়েছিল বা দুর্নীতি হয়েছিল, আর কি টু জি থ্রি জি যে যে দুর্নীতি হয়েছিল সেটা উজাগর করেছিল মিডিয়া। মিডিয়া অনেকে গুলি খেয়েছিল, অনেক মিডিয়া কর্মীর হত্যা হয়েছে, কিন্তু আজকের দিনে মিডিয়া আমাদের একটা শক্তিশালী স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্রে। তাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে মিডিয়াকে বলা হয়। তাছাড়া কি, তাছাড়া সিভিল সোসাইটি, বিভিন্ন গ্রুপ, আমরা জানি যে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে। এই দেশে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা মানুষের হয়ে কাজ করে চলে। যদি সরকার কোনো জনবিরোধী আইন পাস করে, তাহলে এই সিভিল সোসাইটি আওয়াজ তোলে বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আওয়াজ তোলে। তো এইভাবে সরকার যখন গঠন হয়, তারপরে সরকারের যে চ্যালেঞ্জগুলো আসতে থাকে, এর ফলেই কনস্টিটিউশনালিজম, অর্থাৎ এই বিধিবদ্ধভাবে সব মানে দেশ চলার যে প্রক্রিয়া সেটা চলতে থাকে, সুস্থভাবে চলতে থাকে। এরপর আমরা আলোচনা করব জুডিশিয়ারি সম্বন্ধে।